মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের ব্লগটা আমি দেখতেই পাচ্ছো স্নান করার পর থেকে, মানে ঘরে সমস্ত কাজধাজ সেরে স্নান টান করে ব্লগটা স্টার্ট করেছি। ভেবেছিলাম অনেক আগে থেকেই ব্লগ স্টার্ট করব, কিন্তু এখন একটু কি বলবো, পুজো আসছে তো, তো সেই জন্য একটু কাজের তাড়াটা বেশি লেগেছে। তবে হ্যাঁ, এখন যেহেতু ভাদ্র মাস চলছে, সেইভাবে কাজে তাড়া না লাগলেও যেটুকু এগিয়ে রাখা যায় টুকটাক করে সেগুলো এগিয়ে রাখছি। আর তার মূল কারণ হলো যে আজকে বর ঘরে আছে, তো ও থাকলে আমার অনেকটা হেল্প হয়ে যায়, সেই জন্য আর সকাল সকাল ব্লগ স্টার্ট করিনি। ব্লগটা সেই জন্য স্নানের পরই শুরু করলাম। আর আজকে যেহেতু স্নানের পর ব্লগ স্টার্ট করেছি, তো ভাবলাম তোমাদের আজকে একটু অন্যরকম ধরনের ব্লগ দিই। মানে দেখো, আজকে দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, তার সঙ্গে একটু নিজেকে ভাবলাম যে আগে যেরকম বিয়ের পর পর বা আমাদের মা কাকিমারা যেভাবে রেডি হতো সেইভাবে একটু রেডি হই, সেইভাবে একটু সাজুগুজু করি। কারণ বললামই তো, সমস্ত কাজধাজ আমার হয়ে গেছে, শুধু এখন রান্না বাকি আছে। রান্না বলতে মাত্র একটা মাত্র আইটেম বাকি আছে, সেটা নাই করে নেওয়াই যাবে, কোনো ব্যাপার নেই। তাই ভাবলাম আজকে একটু ট্রেডিশনাল লুক ক্রিয়েট করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া যাক, কি তাই তো? দেখবে আমরা যে ধরনের ব্যস্ত জীবনের মধ্যে এসে পড়েছি, বা নিজেদের সুবিধার্থে বা আধুনিকতার ছোঁয়ায় নিজেকে রাঙিয়ে তোলার জন্য নিজেদের যে পুরনো আভিজাত্য বা পুরনো যে সাজ, সেটা যেন ভুলেই গেছি, তাই না? চটজলদি স্নান করে এসে ওই নাইটি পরে নেওয়া বা ভালো করে সিঁদুর লাগানো, কপালে বড় লাল টিপ পরা, এইগুলো যেন আমরা কোথাও যেন হারিয়ে দিচ্ছি আস্তে আস্তে। কিন্তু সত্যি কথা বলতে, বাঙালিয়ানার যে একটা আভিজাত্য সাজ, সেই সাজের সঙ্গে কোনো কিছুই যেন তুলনা হয় না। যতই তুমি মেকআপ করে নাও, যতই তুমি একদম কি বলবো, নতুনভাবে সাজো, অন্যরকমভাবে সাজো, একটা মাথাভর্তি সিঁদুর, একটা কপালে লাল টিপ, আর তার সঙ্গে হালকা লিপস্টিক, এই তিনটের যে কম্বিনেশন, এই কম্বিনেশনের কোনো তুলনাই হয় না, কোনো সাজ এই সাজকে মাত দিতে পারে না, আমার তো তাই মনে হয়। তাই মাঝে মধ্যে নিজেকে একটু আভিজাত্য ছোঁয়া দেওয়ার জন্য এইভাবে একটু একটু সাজুগুজু করেই নিই। যেহেতু আজকে কাজের পরিমাণটা একটু কম ছিল, তাই ভাবলাম যে একটু নিজেকে একবার এরকম করে সাজিয়ে তুলি। আর সত্যি কথা বলবো, যখনই এইভাবে সাজি না, এতগুলো বছর বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু যখনই এইভাবে নিজেকে আয়নায় দেখি, পুরনো সেই বিয়ের প্রথম প্রথম দিনগুলো মনে পড়ে যায়। মনে হয় যেন সেই আগের রূপটাই ফিরে এসেছে। নাইটি, চুড়িদার, জিন্স, কোনো কিছুতেই যেন এই যে রূপের আভিজাত্য, এটা কিন্তু খুলে আসে না। আর তোমরা সকলেই জানো আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, সুযোগ খুঁজি কখন শাড়ি পরবো, কিন্তু হয়ে ওঠে না সেভাবে। কারণ কি, এক তো গরম, তার মধ্যে শাড়ি পরে সংসারের এত কাজ মানে করাটা সম্ভব নয়, তাই সেভাবে পরে ওঠা হয় না। তবে তোমাদের যে রিকোয়েস্টগুলো আমি পাই সত্যিই ভীষণ ভালো লাগে। তোমরা বলো যে দিদি তুমি শাড়ি পরো, তোমাকে শাড়ি পরলে সঙ্গে খোলা লম্বা চুলটা আরও সুন্দর লাগে, চুল খুলেই রেখো। তো আমারও ইচ্ছা হয় জানো তো, তোমাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করি, কিন্তু যেহেতু ডেইলি লাইফের ব্লগ, সেখানে সংসারে নানা রকম কাজকর্ম থাকে, সেখানে কি বলো শাড়ি পরে চুল খুলে কাজ করা সম্ভব? তোমরাই একবার বিচার করো, তাই হয়ে ওঠে না গো। আর তোমরা ভাবো যে দিদি হয়তো তোমাদের রিকোয়েস্টটা ফুলফিল করছে না। তাই আজকে যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সময়ও আছে, বেটু গেছে স্কুলে, আর আমার তো বললাম একটা মাত্র রান্না বাকি আছে, তো সেটা নাই করে নেওয়া যাবে, সেইভাবে কোনো কাজ নেই। তাই ভাবলাম তোমাদের এতদিনের রিকোয়েস্টটা একটু ফুলফিল করেই দিই, কেন দিদির ওপর মিছামিছি অভিমান করে থাকো, তাই না? তো দেখো, তোমাদের রিকোয়েস্টে আমি শাড়িও পরে নিয়েছি, আর আমার খোলা লম্বা চুল নিয়েও তোমাদের সামনে চলে এসেছি। তো কেমন লাগছে লুকসটা একটু জানিও, কেমন? গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম কি দিয়ে বুঝতে পারলে, কিছু বুঝতে পারলে কি? আজকে
আজকে একটু সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে একটু সাজুগুজু করে ভিডিও করি। ভিডিও মিন্স ব্লগ তো রোজই করছি, কিন্তু তোমার একটু শর্টস ভিডিও করি। আর কে জানে, অনেকদিন ধরেই একটু হচ্ছিল যে কি বলবো, একটু ট্রেডিশনাল সাজি। আর ট্রেডিশনাল সাজ তো সবারই ভালো লাগে, আমার মনে হয় এমন কেউ নেই যার ট্রেডিশনাল সাজ দিয়ে ভালো লাগে না। সবসময় তো আমাদের সেই নাইটি, চুড়িদার, জিন্স, টপ এইসবই চলতে থাকে, কিন্তু কখনো কখনো মনে হয় না যে একটু যেটা আমাদের কালচার সেরকমভাবে একটু সাজি। তো আজকে সেই জন্য দেখো একটু সাজলাম, সাজলাম বলতে যেটা নর্মাল সাজি সেটাই, কিন্তু বেশ সিঁদুরটা বড় করে পরেছি, একটু শাড়িটা পরেছি, একটু বড় টিপ পরেছি। তো সেই জন্যই তোমাদের আমি আজকে আমার রেডি হওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কারণ আমার মতে তো ট্রেডিশনাল সাজ সবসময় নম্বর ওয়ান, এর ওপরে কিছুই যেতে পারে না। তো যাই হোক, আপাতত এই শাড়িটা আজকে পরেছি। আর এই শাড়িগুলো কি বলো তো, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন মানে এবার এগুলোকে বিদায় দেওয়ার পালা। সেই জন্য ভাবলাম যে একটু ঘরে পরে নিই, তারপরে যখন আর একটু মানে একটু কি বলবো, আর পরার মতন কিছু থাকবে না, তখন এই জানো তো আমি দিয়ে আসি এদিক ওদিক। তো যাই হোক, এই জন্য পরে নিয়েছি। আর এই হলো আজকের গল্প। আর রান্না বান্না কাজ কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে বলেই আজকে একটু একটু অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করছি। শুধু তোমার চিলি চিকেন করা বাকি আছে, চিলি চিকেন করবো, তার প্রিপারেশন করে রেখে দিয়েছি, তবে করবো পরে। হ্যাঁ, কারণ ফ্রিজের মধ্যে তোমার মাংসটা ছিল, তো সেটা এখনও পর্যন্ত নর্মাল হয়নি, তো সেটা নর্মাল হলে তারপর চিলি চিকেনটা করবো, বুঝলে। যেহেতু চিকেনটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, কিন্তু দেখছি এখনও নর্মাল হয়নি, এখনও কিন্তু হালকা বড় হয়ে আছে, তো সেই জন্য চিলি চিকেনটা আপাতত করা গেল না। কিন্তু আমার যেহেতু এক্সট্রা যে কাজগুলো থাকে, মানে আজকে প্রচুর জামাকাপড় কেচেছি জানো তো, আজকে রোদটাও যেমন সুন্দর উঠেছে তার সঙ্গে খুব ভালো হাওয়াও দিচ্ছে, তো আজকে জামাকাপড়ও সেই জন্য প্রচুর কেচেছি। তার সঙ্গে তোমার গাছের যত্নও নিয়েছি, মানে যত ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলো সমস্ত রোদে দিয়েছিলাম, অনেক দিন ধরে রোদে দেওয়া হয়নি, মানে বৃষ্টি মেঘ এই সমস্ত চলছিল কন্টিনিউ, তো সেই জন্য সেগুলো রোদে দিয়েছিলাম। আর একটু কাটিং ছাটিংও করেছি সঙ্গে, বললাম যে আজকে এক্সট্রা কাজ করেছি, তো সেইগুলো এখন টুকটাক করে তুলে রেখে দিচ্ছি, কারণ এইগুলো যদি জমে মানে না করি এখন, তো ছোট ছোট কাজগুলো জমে অনেক বড় কাজে পরিণত হয়, তো তখন কিন্তু সমস্যায় পড়তে পারি। তাই ওই কাজগুলো আগে সেরে নিলাম, তারপরে এসছি তোমার রান্নার দিকে। রান্না বলতে সমস্ত রান্না হয়েই গেছে তোমাদের বলেই দিয়েছি, শুধু চিলি চিকেনটা করা ছিল, তো সেটাই আপাতত করে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, তোমাদের সাথে আমি আজকে চিলি চিকেনের রেসিপি একদম শেয়ার করতে পারছি না, তার একটাই মাত্র কারণ যে ট্রাইপডটা আমার ইউজ করতাম সেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, আর এখন যেটা করছি সেটা একদম ছোট ট্রাইপড, সুতরাং সেটা আমার কড়ায় প্রপার ফোকাস হয় না। এখন যে তুমি ভিডিও ক্লিপটা দেখছো সেটা যথারীতি আমি ক্যামেরাটা হাতে ধরে তোমাদেরকে চিলি চিকেনটা দেখাচ্ছি, তো সেই জন্য আর রেসিপি শেয়ার করলাম না। তবে চিলি চিকেনটা কেমন হয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে সেটা দেখে কিন্তু বলো কেমন। রান্না করতে গিয়ে কি পরিমাণে ঘামলাম দেখো, ঘেমে নেই একাকার অবস্থা। আর টিপ মিপে উড়ে গেছে, উড়ে কোথায় চলে গেছে টিপটা কে জানে, এত গরম, এত গরমে কি টেকা যায় বলো তো। উফ, তবে রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট আগেও হয়ে গেছিলো, এখন ভাতটাও হয়ে গেছে, ওই যে চিলি চিকেন রেডি হচ্ছে, এটা হয়ে গেলে আমি নিশ্চিত এরপর মুখ হাত পা ধোবো। আপনি গরমে পুরো নাজেহাল অবস্থা, এই যে আমার প্রতিদেব ওগো কানে গুজে আছে তাই জন্য শুনতেও পাচ্ছে না, বউ ডাকছে বউয়ের কথা শুনতে পাচ্ছে না, ভাবো কি অবস্থা। উফ, একটু বসি ফ্যানের তলায় না। তো একটু ফ্যানের তলায় বসে জুড়িয়ে নেওয়ার পর এখন আবার আমি লেগে পড়েছি কাজে। কাজ বলতে তোমার যে জামা কাপড়গুলো কেচেছিলাম দেখতেই পেলে তুললাম, তো সেইগুলো একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ বিকেলবেলায় ভাবছি একটু মার্কেট যাব। যেহেতু আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না, ওয়েদার তো বেশ ভালোই দেখছি, আশা করি বিকেলে বৃষ্টি বাদল হবে না, তো ভাবলাম যে পুজোর মার্কেটিংটা শুরু করে দেওয়া যাক, কারণ কি আর তো বেশি দিন বাকিও নেই, এরপরে আবার কখন মার্কেটিং করব, কখন শাড়ি কিনবো, কখন ব্লাউজ বানাতে দেবো, অনেক সমস্যা মেয়েদের তাই না। তো আর তারপর কি, অভিও ঘরে আছে, অভির আজকে ডিউটি ছুটি,
তো ভাবলাম যে আজকে একটু মার্কেট থেকে চটজলদি ঘুরে আসি। তবে শপিং এ সেভাবে কিছু নেই, কারণ আমি সারা বছর ধরে কিনতে থাকি, সেটাও তোমরা জানো। তো টুকটাক আছে একটা শাড়ি নেব ভেবেছি, ভালো, দেখা যাক কতদূর কি হয়। তো সেই জন্য কাজগুলো এগিয়ে রেখে দিচ্ছি, যাতে বিকেলে সেই হপর ধপর করে কাজগুলো আমাকে করতে না হয়। তো সেই সমস্ত করে এখন বেটুর জন্য গ্লুকন ডি বানাচ্ছি, কারণ বেটুর আসার টাইম হয়ে গেছে আর অভিওকে আনতেও চলে গেছে। তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, একটু পরে বেটু চলে আসবে নিয়ে, তারপরে স্নান ধান করে আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো মার্কেটিংয়ে। তো সেই জন্য আজকে আর ব্লগটা বেশি বড় করার দিকে যাচ্ছি না, ব্লগটা খুব হালকার মধ্যে ছাড়লাম, ঠিক আছে? আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর তার সঙ্গে অনেক অনেক বেশি হ্যাপি থাকবে, ঠিক আছে? মানুষের মন খুশি থাকলে মানুষ অটোমেটিক ভালো থাকে, আমার তাই মনে হয়। তো চলো আজকে এখানেই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো, টাটা।